প্রিয়শ্রী ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আমরা আমাদের জিন শয়তান মানুষ শয়তান সমস্ত বিষধর প্রাণী এবং কি যত অনিষ্ট রয়েছে সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এই দোয়াটি পড়ে আমরা আল্লাহর কাছে কি চাইতে পারি আশ্রয় চাইতে পারি দোয়াটি হচ্ছে এই بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটি আপনি সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন একবারে অল্প কতক্ষণ লাগলো তিনবার করে পাঠ করতে সময় অত বেশি লাগছে না যেমন আমরা বলতে পারি সকাল ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করব بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করলে আপনার আসমান জমিনে কোনো কিছুই আপনাকে কি করতে পারবে না ক্ষতি পৌঁছাতে পারবে না দৈনন্দিন